চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে পালানোর সময় মিজানুর রহমান মিজু নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সকাল 9:30টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল 7:30টার দিকে মিজানুর রহমান মিজু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে মাওলানা মশিউর রহমানকে। এ সময় একই এলাকার হারুনুর রশিদ বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মিজুকে গণধোলাই দিলে ঘটনাস্থলে সে মারা যায়। অন্যদিকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।